প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে অটো এবং টোটো চালকের মারামারি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এদিন সকালে মঙ্গলবাড়ি রুটের একটি অটো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্যাসেঞ্জার তুলছিল। বাধা দেয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটো চালকরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক চলতে চলতে শুরু হয় মারামারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ছুটে আসেন মালদা কলেজ হাসপাতালের অন্যান্য ব্যবসায়ী চালক এবং রোগীর আত্মীয়রা। পরে পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে অটো এবং টোটো চালকের মারামারি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এদিন সকালে মঙ্গলবাড়ি রুটের একটি অটো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্যাসেঞ্জার তুলছিল। বাধা দেয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটো চালকরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক চলতে চলতে শুরু হয় মারামারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ছুটে আসেন মালদা কলেজ হাসপাতালের অন্যান্য ব্যবসায়ী চালক এবং রোগীর আত্মীয়রা। পরে পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে অটো এবং টোটো চালকের মারামারি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এদিন সকালে মঙ্গলবাড়ি রুটের একটি অটো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্যাসেঞ্জার তুলছিল। বাধা দেয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটো চালকরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক চলতে চলতে শুরু হয় মারামারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ছুটে আসেন মালদা কলেজ হাসপাতালের অন্যান্য ব্যবসায়ী চালক এবং রোগীর আত্মীয়রা। পরে পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।